আছে। যদি সন্দীপ ঘোষের মতন একটা ব্রাইট ছেলে যে এত ভালো পড়াশোনায় ছিল, তার কোনো দোষ ছিল না, তার একটাই দোষ হচ্ছে সে বিজেপি করে। এবং বুথ মিটিংয়ের সময় সে ফিরে যাচ্ছিল তার বাড়িতে, তার মায়ের কোলে। সেই মায়ের কোলে যাওয়া যারা আটকেছে, যাদের জন্য রক্ত ঝরেছে, যদি কোনো রকম পুলিশ প্রশাসনের প্রতিবাদ না করে, আমরা রক্তের বদলা রক্ত দিয়েই নেব। যদি পর্যন্ত অ্যারেস্ট হলো না, কি মনে হচ্ছে?